আসসালামু আলাইকুম ও ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসোলিল্লা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে এমন তিনটি আমল সম্পর্কে আলোচনা করব যে তিনটি আমলের প্রত্যেকটি করতে সময় লাগে মাত্র এক মিনিট কিন্তু এর ফজিলত অনেক বেশি এই আমলগুলি করলে অনেক অনেক নেকি অর্জন করা যায় সম্মানিত বন্ধুগণ সেই আমলগুলির মধ্যে প্রথম নাম্বার আমল হচ্ছে সুরা এ আমল আপনি চাইলে এক মিনিটে কমপক্ষে তিনবার সুরায়ে ফাতিহা পাঠ করতে পারেন যদি আপনি একবার সুরা ফাতিহা পাঠ করেন তাহলে অনেকেই হিসাব করে দেখেছেন যে একবার সুরা ফাতেহা পাঠ করার মাধ্যমেই ছয়শো এর অধিক নেকি লাভ করা সম্ভব তাহলে আপনি তিনবার যদি সুরা ফাতেহা পাঠ করেন তাহলে আপনি এক মিনিটেই আঠারোশো এর অধিক নেকি পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা দুই নম্বরে হচ্ছে সুরাই ইখলাসের আমল আপনি যদি চান তাহলে আপনি এক মিনিটেই খুব সুন্দরভাবেই নয় বার সুরাই ইখলাস পাঠ করতে পারেন যে ব্যক্তি একবার সুরাই ইখলাস পাঠ করল সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল অর্থাৎ তিনবার সুরাই ইখলাস পাঠ করলে আপনি এক খতম কোরআনের এর সবাব পাবেন সুবহানাল্লাহ তাহলে আপনি যদি নয় বার এক মিনিটে সুরাই ইখলাস পাঠ করেন তাহলে আপনি তিন খতম কোরআনের সবাব এক মিনিটেই অর্জন করতে সক্ষম হবেন আল্লাহ প্রিয় বন্ধুরা তিন নম্বর আমল হচ্ছে একটি তাসবিহ তসবিহটি হলো সুবহানি ও বিহামদিহি আপনি যদি চান এক মিনিট বা তার কিছু বেশি সময়ের মধ্যে আপনি একশোবার ও বহামদিহি পাঠ করতে পারেন যদি কোনো ব্যক্তি একদিনে এই তসবিহটি একশোবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহানুল্লাহি অহামদিহি বন্ধুগণ আমরা আগের দুইটি আমলের মাধ্যমে অনেক সয়াব অর্জন করতেছি এবং শেষের আমলটির মাধ্যমে যেমনইভাবে আমরা সবাব পাচ্ছি তেমনিভাবে আমাদের জিন্দগির তাম গুনাহ খাতা আল্লাহতালা ক্ষমা করে দিচ্ছেন আর বন্ধুগণ এই তাসবিহের মাধ্যমে এই তাসবিহ পাঠ করার মাধ্যমে আপনার যে গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সেই গুনাহগুলো হলো সগিরা গুনাহ আর আপনার যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে বড় বড় গুনাহ রয়েছে তা মাফ করার জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে তবা করতে হবে তওবা ছাড়া অন্য কোনো উপায়ে আপনি সেই গুনাহগুলো ক্ষমা করে নিতে পারবেন না তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমলগুলি ভালো লেগেছে এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই ও বোনেরা এই আমলগুলি সম্পর্কে জানতে পারে এবং অল্প সময়ের মধ্যেই যেন তারা অনেক অনেক সবাব অর্জন করতে সক্ষম হয় আল্লাহ রব্বুল রব্বালমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দুনিয়ার জীবনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহআ ওয়াহির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমাত